একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, অনেক দিন হয়ে গেল, কিন্তু ছেলেটি আর কখনো মেয়েটিকে বলতেই পারল না, আমি তোমাকে ভালোবাসি নামক ওই শব্দটা। এমনি করে ছেলেটি দুয়ে থেকে তিন বছর পর মেয়েটিকে বলেই ফেলল, আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটি বলল, আমি তোমাকে ভালোবাসি না, আর আপনাকে মানুষ ভালো কয় না, খারাপই কয়। মেয়েটি এইটুকু বলে বাড়ি ফিরে গেল। তখন ছেলেটি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেল, ও আমাকে এটা কি বলল। তখন ছেলেটিও মেয়েটির কথা শুনে ভাবতে ভাবতে বাড়ি চলে গেল। এরকম করে আরো দুই তিন মাস চলে গেল। ছেলেটি মানে মেয়েটিকে অনেক ভালোবাসে, সবসময় মেয়েটিকে দেখতে মনে চাইতো বলে। যেমন করেই হোক ছেলেটি মেয়েটির একটা ছবি জোগাড় করলো। এমনি করে কিছুদিন যাওয়ার পর ছেলেটির মোবাইল থেকে ছবিটা নিয়ে তার চাচাতো ভাই ফেসবুকে আপলোড করলো। ছবিটি যখন গ্রামের সবার মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়লো, তারপরে মেয়েটি ডাইরেক্ট ওই ছেলেটিকে সন্দেহ করল। পরে মেয়েটি ছেলেটিকে কল করে বলল, আমি যাও তোমাকে ভালোবাসতাম, এখন আর তা হবে না, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কল, ভালো থেকো। তার দুই বছর পর মেয়েটির বিয়ে হয়ে গেল। এই কাহিনীটি শুনে আপনাদের কিরকম লাগলো? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।